আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন যে জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ এই পৃথিবীর আগুনের আগুন। তাহলে জাহান্নামের 70 ভাগের এক ভাগ আমাদের পৃথিবীতে যে আগুন দেখছি সেই আগুনের খরতা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ। তাহলে 69 ভাগ গুণ হলে তাহলে আগুনের আসলে কতটা তেজস্ক্রিয়তা হবে এটাও কি আমাদের অনুমানের মানে আমরা চিন্তাই করতে পারবো না। কারণ পৃথিবীর এত আগুনের যারা ইটভাটার কাজ করে বা যারা আরো লোহার কাজ করে তারাই বলতে পারবে যখন আগুনের পাশে তারা যে সেই আগুনের কতখানি তেজ আর কতখানি সে আগুন ধ্বংস করে দিতে পারে। অথচ আমাদের পৃথিবীর এই আগুনটাই, এই আগুনে যদি মানে কাউকে যদি বলা যায় যে এক মিনিট তোমার এই শুধুমাত্র আঙ্গুলটা এই পৃথিবীর আগুনটাতে তুমি প্রবেশ করাও, তাহলে আসলে কেউ চাবে না যে এক মিনিট কেন, যদি বলা যায় 10 সেকেন্ডের জন্য তুমি আগুনে হাত দাও তবু কিন্তু কেউ দিতে চাইবে না। কেন চাবে না? সে সহ্য করতে পারবে না। তাহলে জাহান্নামের আগুনের খরতা আরো কত বেশি।